হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো রিঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, তো শ্বশুর বাড়ির স্বাদ খাওয়ানো হয়ে গেছে, বাপের বাড়িরও স্বাদ খাওয়ানো হয়ে গেছে, এবারে শুধু দিন গোনার পালা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ডেলিভারির অপেক্ষায়। সো বন্ধুরা, ভীষণ ভয় লাগছে, তো কী বলবো, সবসময় অল টাইম ঠাকুরকে জানাচ্ছি। তো আর মাত্র 12-13 দিনের মতো বাকি, তো সেই জন্য বড় যা বললো তুই কী খাবি বল, আমি তোকে খাবো। তা আমি বললাম আমার কোনো কিছু খাওয়ার এখন শখ সাদার নেই, তুমি যা রান্না করে খাবো আমি সেটাই খাবো। তো সেই জন্য আজকে বড়দির বাড়িতেই নেমন্তন্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ঘরটা, ওই ঘরটাই বড়দির ঘর, তো ওখানেই আমরা যাবো। তো মেজদি আগেই চলে গেছে, তো আমি বললাম তুমি যাও আমি আসছি। তো আমি দেখুন যে নেমে পড়েছি। তো এইটাকে আমাদের দেশের বাড়িতে খামার বলে, ঠিক আছে? তো খামারটা বিশাল বড়, তো আমাদের তিন ভাইয়ের এটা খামার, ঠিক আছে? পর্দা, মেজদা আর আমাদের ভাগের আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ পর্দার ঘর হয়ে গেছে, ওরা অলরেডি বসবাস করে ওইখানে, আর বাকি মেজদার। তারপরে আমাদের, তো আমাদের এখন ঘর করার কোনো প্ল্যানিং নেই, এখন এসব নিয়ে ভাবছি না। তো এখানে বিভিন্ন রকমের সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ লাগানো হয়ে আছে, তো একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো, গাছে জল ঢালার জন্য এখানে আমাদের একটা জলের ড্রাম বসানো হয়েছে, আর পুরো খামারটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে, সবুজে সবুজ হয়ে গেছে। এমনিতেই বর্ষাকাল, আবার বৃষ্টির জল পেয়ে আরও একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে জঙ্গলে। তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো তো, আমি ওই ডান দিকে রাস্তাটা দিয়ে আসছিলাম, এদিক দিয়ে গেলেই পিচ রাস্তা পেয়ে যাব। তো যাই হোক, বর্দিদের ঘর চলে এসেছি, আর আকাশের অবস্থা মোটামুটি ভালো, হালকা একটু রোদ আছে। আর আমার মেয়ে দেখো আগে থেকেই চলে এসেছে, ও খেলাধুলা করছে। আর এটা হচ্ছে যে বর্দিদের বাইরেটা, আর এটা হচ্ছে বর্দিদের রান্নাঘর, ভেতরেও আছে, আর এটা হচ্ছে যে দিনের বেলা উনুনে রান্না হয়। তো ওরা সবাই মিলে একদম রান্নার কাজে ব্যস্ত। তো আমার মেজোজাও আনাজ কাটছে, আর সোনু এদিকে, সোনু মানে জানো এটা আমার বড় জায়ের মেয়ে, ও হচ্ছে যে পনির কাটছে, জানি না কী কী আইটেম হবে। তো রান্নার শেষে আমি যখন খেতে বসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখন আর বলছি না কী কী আইটেম হচ্ছে। তো আমার মেয়ে দেখো এসে একটা পনির নিয়ে চলে গেল, ও এটা খাবে না, খেলবে আর নষ্ট করবে। কাঁদতে কাঁদতে আমার মেয়ে আমার কাছে আসলো, কারণ ওই ছুরিটা দিয়ে হাত কেটে ফেলেছে, বারণ করা সত্ত্বেও তবু নিয়েছে, কে কার কথা শুনে বলতো। তো ওকে ভোলাবার জন্য নিয়ে চলে এলাম, তো ওকে বললাম চল আমরা উপরে যাই। আর এই ফাঁকে বন্ধুরা চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আমার বড় জায়ের ঘরটা, স্যার তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
তোমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখালাম। আর এদিকে সোনু চানটান হয়ে গেছে, একটা সুন্দর গান চালিয়েছে, বাট গানটা আমি আর শোনাচ্ছি না, কারণ কপিরাইট এসে যাবে, তো সেই জন্য শোনালাম না। তো চলো সোনুর ঘরে সোনুর হাতের কাজগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো এই কার্ডটা ও নিজে হাতে বানিয়েছে, অনেকগুলোই কার্ড তৈরি করেছিল বাট এখন আর নেই। হাতের কাছে আমি যেইটা পেয়েছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ও একটা ফটো ফ্রেম বানিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে যে রাধা সিঁড়েছিল এই পিকটা ওর মায়ের সাথে, আর একটা একটা সিম্পল একদম এটা ওর বাবার সাথে। তো এইটা আমার বড় ভাসুর। তো দেখো ওর মানে হাতের কাজ খুবই সুন্দর। আর সোনুর ঘরে এই সমস্ত রকম জিনিস থাকে বলেই আমার মেয়ে ওর ঘরেই ঢুকে খুটখুট করবে আর সমস্ত জিনিস নষ্ট করবে। তো বলতে না বলতে দেখেছো তো ওর হেয়ার ব্যান্ড, ওর মুকুট দুটো একসাথে পরে ঢাকা দেখাচ্ছে। তো যাই হোক আমি নিচে চলে এসেছি, তো বর্দি রান্নাবান্না একদম পুরো কমপ্লিট। তো আমাকে ডাকলো যে চলে আয়, তোকে আমি খেতে দিয়ে দেবো। তো আমি বললাম আমি এখন খাবো না, দিদির বোনেরা এসছে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দাও, তারপর আমরা তিনজনে একসাথে খাবো। তো বলে ঠিক আছে তাহলে আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি, আগে তুই ছবি তুলে নে, তারপর আমরা না হয় একসাথে খাবো। তো দেখো আমরা চেয়ার টেবিলে অলরেডি বসে পড়েছি বাট খাচ্ছি না। তো সোনু একদিক দিয়ে ছবি তুলছে আর আমি একদিক দিয়ে ছবি তুলছি, তো ছবি তোলার কম্পিটিশন হচ্ছে। তো দেখো কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো যাকেই ভালো বলি সেই খারাপ। সকালে আকাশটাকে ভালো বলেছিলাম কারণ বৃষ্টি হয়নি, রোদ দিচ্ছিল হালকা, আর এখন দেখো দুপুর হতে অঝোর নয়নে বৃষ্টি। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, শাশুমাও চলে এসেছে আমাদের সাথে। তো আমরা চেয়ার টেবিলে বসিনি, আমরা সবাই মেয়ে মানুষরা একসাথে নিচেই বসেছি। তো শাশুড়ি মা আমরা তিন যা, আর সোনু, আর হচ্ছে যে বর্দির যে বোন এসেছে বললাম, তো আমরা সবাই মিলে খেতে বসে। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি। স্যালাড হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, আর সাদা ভাত, চচ্চড়ি, মাছের ঝাল, ডাল, আর এদিকে হয়েছে পনির আর রাইস। তো রাইসটা আমার খুবই ফেভারেট, আমার পছন্দেরই রান্না করেছে দিদি। তো চলো সবাই মিলে আমরা জমিয়ে খুব খেলাম, আনন্দ করলাম। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।